বিয়ে সন্তান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য সাকিব ও মানববন্ধনকারীদের। ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানকে নিয়ে একের পর এক ইস্যুতে সরগরম ঢালিউড পাড়া। প্রথমে অপবিশ্বাসের সঙ্গে প্রেম করে গোপনে বিয়ে ও সন্তানের বাবা হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেন। সেই সন্তান প্রকাশ্যে আসতে অপুকে ডিভোর্স দিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালেন সাকিব। 5 বছরের ব্যবধানে সম্প্রতি প্রকাশ্যে আসে তিনি নায়িকা বুবলিকেও বিয়ে করেছেন। এরপর পূজাচেরির সঙ্গে প্রেমের গুঞ্জন। সাকিব খানের দ্বিতীয়বারের মতো বিয়ে ও সন্তানের কথা গোপন রাখা, অধিকার আদায়ে স্ত্রীকে সামনে আসতে হয়, এর মধ্যে আবার তৃতীয় বিয়ে নিয়ে গুজব। সাকিবের এমন কর্মকাণ্ড দেশের সংস্কৃতির সাথে যায় না। এমনকি এসব ঘটনায় যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে এবার সাকিবের বিরুদ্ধে একদল যুবক মানববন্ধন করেছেন। সাকিব খান যে কাজটি করে যাচ্ছেন, আমি করলে দোষ কি? সাকিব খানের বিরুদ্ধে FDC কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। এ ধরনের বেশ কিছু প্ল্যাকার্ড হাতে 17 অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নেন এই যুবকরা। মানববন্ধনে অংশ নেয়া এক যুবক সাংবাদিকদের বলেন, সাকিব খান বাংলাদেশের তারকা, তাকে যুব সমাজ অনুসরণ করে। তার বিয়ের সময় আমরা জানতে পারি না, কিন্তু তালাকের সময় জানতে পারি। লাখ লাখ যুবক সাকিব খানের অনুসারী। সাকিবের এমন কর্মকাণ্ড যুবকদের মধ্যে প্রভাব ফেলতে পারে, তাই ভক্তদের কথা মাথায় রেখে তার এ অভ্যাস পরিবর্তন করা উচিত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বুবলির সঙ্গে সাকিব খানের বিয়ের খবর। এই তারকা দম্পতির শেজাদ খান বীর নামে 2.5 বছরের ছেলে রয়েছে। সাকিব খানের এই দ্বিতীয় বিয়ে ও সন্তান নিয়ে যখন নেট দুনিয়ায় হইচই, ঠিক এমন সময় ছড়াতে থাকে নতুন গুজব। সামনে আসে সাকিব খানের সঙ্গে ঢালিউডের আরেক চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন। এদিকে সাকিব সম্প্রতি নানা ইস্যু নিয়ে ফেসবুকে লিখেছেন, অনেক ভিউ বাণিজ্য হয়েছে। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। আমি অপুবলিকে কখনো বিয়ে সন্তানের কথা গোপন করতে বলিনি, সেই অপরাধ কি আমার? এখন আবার পূজাচেরির নাম আনা হয়েছে, সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? আইনি ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, আর এসব ভুয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে যে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। সাকিব কঠোরভাবে জানান, এ ব্যাপারে তার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।